দেরগাঁও চহর প্রতিবাদর ধ্বনিরে মুখরিত হয়ে পড়ে বৃহস্পতিবারে। কৃষক মুক্তির নেতা অখিল গগৈ, ধৈর্য কোঁয়ার, বিটু সোণোৱাল আর মানস কোঁয়ারর মুক্তি আর সুচিকিৎসার দাবিত দেরগাঁও চহরত বিভিন্ন দল সংগঠন লগ হয়ে গ্রহণ করে এক প্রতিবাদী কার্যসূচী। একমুখে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা রাজ্য সরকারখনের বিরুদ্ধে বিষোদ্গার করার লগতে সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র সংগ্রাম করারও হুঙ্কার দিয়ে প্রতিবাদকারী সকলে। দেরগাঁওর পৰা উজনি অসমৰ ব্যুরো চিফ সাকিল আহমেদৰ রিপোর্ট, নিউজ নাইন অসম। আজি করোনার ভয়াবহ রূপত আর আমার দুজন সতীর্থ ইতিমধ্যে করোনা হয়েছে বলে আমি গম পাইছো, আর আমি অনতি পলমে উন্নত চিকিৎসা প্রদান করবর কারণে আমি অসম সরকারক আবেদন করে দিছো, যদি কোনো কিনা কারণত অখিল গগৈ সহ কোনো কারাবন্দীর যদি কিনা বিপদ হব পারে তেতিয়াহলে অসম জ্বলিব। সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্বক আমি ইয়ারপরাই সকীয় নিবেদন করছো, কোনো কারণে যাতে অসমিয়ার এই হেতালি অসমিয়ার রাইজক হেতালি নেখেলে আর এই আমার নেতাকেইজনক অনতি পলমে উন্নত চিকিৎসা প্রদান করব লাগে আমি সকলে দাবি জানাইছো।